মুখের সামনে ধরো, মুখের সামনে অভিশাপের মাধ্যমে কচ্ছপ জিন হয়েছে। তো এই কচ্ছপ জিন দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আজকে যাচ্ছি। আর এটার ব্যাপারে আমি বিস্তারিত অত কিছু জানি না, আপনাদের যাওয়ার পরে সবকিছু আমি জানানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন, আর শর্টকাটে ভিডিওটা শেষ করে দেব যত শর্টকাটে করা যায়। আর এটার অ্যাড্রেসটা হলো চট্টগ্রাম নাসিরাবাদ 2 নম্বর গুড় থেকে ভিতরের দিকে। তো আমরা চলুন পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। তো আমরা এসে পড়েছি বাইজিদ বোস্তামি যে মাজারটা এইখানে। তো এইখানে অল্প কিছু কাহিনী আছে, এটা আমরা পুরোপুরি জানি না। তো আমরা আপনাদের আগে দেখানোর চেষ্টা করবো যে এইখানে যে ঐতিহাসিক যে কচ্ছপগুলা জিন হয়ে গেছে, তো এই কচ্ছপগুলা আগে আপনাদের দেখাই, তারপরে এই এইটার ব্যাপারে আমরা পুরো বিস্তারিত জানব। মুখের সামনে ধরো, মুখের সামনে থেকে সংক্ষেপে যে এই জিন আপনারা যে কচ্ছপগুলো দেখলেন এগুলোই অভিশপ্ত জিন হয়ে গেছিল। তো এটা হয়ে গেছে, আমরা সংক্ষেপে যতটুকু জানতে পারছি যে বাইজিদ মোস্তাকির যে লোকটা ছিল সে আর কি খুব ভদ্র এবং ইমানদার লোক ছিল। আমরা এখন মাজারে চলে আসছি, এখন আপনাদের মাজারটা দেখাবো, যে মাজারটা। তো আপনারা চলুন আমাদের সাথে, আপনাদের দেখাই দিচ্ছি যে ওনাদের কাছ থেকে আমরা আজকে এই মাজারের ব্যাপারে বিস্তারিত জানবো, মাজারটা কিভাবে গঠন হইলো বা কি এই মাজারের বিস্তারিত এই কচ্ছপগুলোর কাহিনী বা আগে পিছে যত কাহিনী আছে ওনাদের কাছ থেকে সব কিছু। এটা হচ্ছে বাড়ির পিস্তমি হলো বাড়ির সম্বন্ধের মানুষ। উনি আসতে 1200 বছর আগে সেই থেকে এখানে ইসলাম প্রচার জন্য আসছিলেন, সেই থেকে এখানে আর এই যে পুকুরে দেখছেন এটা আমার একটা নিদর্শন। নিজের কালে আসছিলেন তখন এগুলো চেঞ্জ করেছিল, ওদেরকে ওনার খারাপ বলে ওনার আধ্যাত্মিক সাধনার
করে এবং সুস্থভাবে এখানে রাখা হয়েছে একটা নির্দেশনা। মানে আমি শুনছি মানে ওনাকে এই জিনগুলো দুষ্ট জিন ছিল আর ওনাদের ডিস্টার্ব করতে উঁচু করতে গেলে মানে নানা রকম ভাবে এটা দুটা জীবনীতে দুই রকমই আসছে, বেশিরভাগ জীবনীতে আসছে দুষ্ট জিন না, এগুলো ওনার কাছে ওনার সাধনা দেখে ওনার কাছে মুক্তিতে চাইছে ফলে এখানে ওনার সাথে রাখছে। আর এক্সট্রা দুটা এটা খুব কম ইতিহাসে আসছে যে ওরা দুষ্ট করত ওদেরকে অভিযোগ দিয়ে ফলে আসছে, এটা খুব কম ইতিহাসে আসছে, বেশিরভাগ ইতিহাসে আসছে যে ওনার সাধনা দেখে ওনার জিনগুলো ওনার কাছে মুক্তিতে চাইছে ওদেরকে মুক্তি করে কিছু কিছু জায়গায় শুধু বেশি মানে গজারি মানে কচ্ছপগুলোর আকৃতি প্রায় মানুষের মতো না হ্যাঁ তো ভিউয়ার্স আজকের মতো আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যতটুকু দেখছেন আশা করি অনেকটা আপনারা বুঝতে পারছেন। আর এইখানে ওনারা আসলে ভিডিও করতে দেয় না আর আমরা যতটুকু পারছি আপনাদের ভিডিও করার জন্য ভিডিও দেখানোর জন্য আপনারা আসবেন এইখানে যদি আপনাদের মনে হয় ভালো কিছু অবশ্যই আপনাদের জন্য আসার ইনভাইট রইল। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আমরা শেষ করতেছি, তো আমাদের জন্য দোয়া করবেন, খোদা হাফেজ।